হ্যালো গাইস, হ্যালো ওয়েলকাম গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি পুরোটাই ডিফারেন্ট ভিডিও করতে চলেছি। আজকে আমার ভাইজি, মানে আমার এক দাদার মেয়ে, সে বলছে যে পিসি তুমি আমাকে সাজাও, আগের দিন তুমি সেজেছিলে, আমাকেও এমন ভাবে সাজিয়ে দাও। আমি বলছি দেখ, আমি তো নর্মাল সেজেছি বাড়ি, সেইটা তোর টিঙ্কু পিসি ভিডিও করেছে, তো ঠিক আছে আমি চেষ্টা করব তোকে সাজানোর। আমার তো পার্লারের যারা আছে তারা তো অনেক কিছু দিয়ে সাজায়, অনেক মেকআপ থাকে তাদের কাছে, আমার কাছে নেই। আমরা লীলা করতাম, রাধা সাজি, কৃষ্ণ সাজি, তা সেই আর কি, যতটুকু মেকআপ আছে ওই দিয়ে আমি আজকে ওদের সাজাবো। তো দেখতে থাকো কেমন লাগে আর কেমন ভাবে আমি সাজাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর সাজানোর পুরো পর ওকেও রিকোয়েস্ট রইলো সাজানোর পর ওকেও কিরকম লাগে ভিডিওটা তোমার দেখার। দেখো। তোমরাও দেখো। তো চলো, লেটস স্টার্ট। তো বন্ধুরা, চলে এসেছে আমার ভাইজি, তোমরা দেখতেই হাই, পাচ্ছো। ওকে সবে শাড়িটা পরিয়েছি, এখন আমি মেকআপ করাতে বসবো। তো মেকআপটা শুরু করা যাক। এখন আমাদের তো বন্ধুরা, এখন আমি প্রথমে প্যান স্টিক দিচ্ছি ওকে। এতক্ষণ আটা মেখেছে, এবার ওকে এখন ময়দা ময়দা, মাখানো হচ্ছে। ওই যে মাখাচ্ছে ইনি, আপনারা দেখেন পার্লারের লোক নাকি এরকম ক্যারি ব্যাগে চিন্তা করে নাকি সাজার জিনিসটাকে, দেখেন আমরা এরকম পারলাম না দেখেছেন, ওই যে ক্যারি ব্যাগ দিয়ে বার করছে, দেখেন ক্যারি ব্যাগ দিয়ে আর ছড়িয়েছে কি তোমার দেখেন কিটা। সেইটা। হ্যাঁ, এত বারে বাবা, ওই যে ক্যারি ব্যাগ দিয়ে বের করে এখন বাস্ক দিয়ে বের করছে, দেখা যাক এরপর আরো কি কি দিয়ে বের করে। ওটা কি বন্ধুরা, এখন তুলি দিয়ে দিলে মুখে কি করছে যে দেখে না, তুলি দিয়ে ঘষাঘষি হচ্ছে এখন। বাবা, সাজানো থেকে তো দেখে না, দেখে নিচ্ছে ভাই, প্রচুর মানুষ আছে। এই যে একজন কষা বাবু মশাই, হাই বল, হাই বল, হাই বল। আর এই যে একজন, এও আমার দাদা নেই ভাই। হ্যাঁ, একটু হাই বলে দে। আরো লোক চলে গেছে, আবার একটু পরে আসবে, তখন তোমাদের দেখাবো। পুরো পাড়ার পুরো সব লোক চলে এসেছে। স্মাইল, এরে বাবা, এ কি হাসি দিচ্ছে, একটু দাঁতটা দেখা তোর, সেই হাসিটা দেখা তোর, দাঁতটা দেখা 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 তোর দাঁতটা দেখি, আর হাসিতে ওরে বাবা। বন্ধুরা দেখো এখন নয়ন আঁকাচ্ছে, চোখ না, নয়ন, নয়ন আঁকাচ্ছে, সাথে একটু হাস। বন্ধুরা কি কি মেশিং বার করছে দেখেন, এটা কি, এটা মেশিন না, এটা মেশিন না, আমি তো সাজি না, আমি ঠিক জানি না এটা কি। সে এখন তার নিজের মুখটা নিজে দেখছে মোবাইলে, আবার বলছে আমি তো আমাকে চিনতেই পারছি না, ওনে কি ওকে চিনতেই পারছি না, সত্যি চিনতে পারছি, জোরে বলতো, সত্যি চিনতে পারছি না বাবা বলে নিজেকে নিজে চিনতে পারছে না। যাক, ভালো ভালো কথা। এখন চোখে আইলাইনার লাগানো হচ্ছে, চোখে আইশ্যাডো দিয়েছে, দিয়ে দিয়ে বসে আছে, দেখো চোখটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর যিনি সাজছে তিনি, আর এটা হচ্ছে আমার সাজার মাস্টার, লিপস্টিক পরাচ্ছে, এটা দেখো ওটা এখন লিপস্টিক পরাচ্ছে, আর কি পরিয়ে দিয়েছে, কি পরে সঙ্গে সঙ্গে একটা হাসি দিয়েছে, যেমন হাসি দিয়ে সুন্দর করে, দেখ ও কিন্তু বিশাল হাসে, কিন্তু আজকে কি করছে ও কি জানি।
দিয়ে ছাতি দিয়ে এখন কলকা হচ্ছে, কলকা হচ্ছে, তোমরা দেখো পুরো কমপ্লিটটা তোমাদের দেখাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে বন্ধুরা। এখন ওই যে কলকা আসছে, ফোটা দিচ্ছে, এখন এখন লাল ফোটাটা দিচ্ছে। এখন হচ্ছে ওর চুল আসানো হচ্ছে, চুলটা বাঁধা হবে, চুলটা অবশ্যই মানে নরমালই বাঁধা হবে, বেশি আর কি ফ্যান্সি করে বাঁধবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, চুলটা নরমালই বাঁধবে। তোমরা দেখো, দেখেন গয়না পড়াচ্ছে, গলার কানেরটা ভালো লাগছে না, এবার কানেরটা বড় পড়ালো, পড়াচ্ছে যাকে সাজাচ্ছে সে পুরো এক্সাইটেড, সে খুব খুশি। এ তুই কি খুব খুশি এইভাবে সেজে? হ্যাঁ বিশাল, ভালো করে বল তাকিয়ে, বিশাল খুশি। বাহ, ও বিশাল খুশি হয়েছে, যাক ও খুশি হলেই আমরা খুশি, যেহেতু অনেকদিন ধরে আমাকে বলছিল যে কি সাজিয়ে দাও। হ্যাঁ দেখতেও সুন্দর লাগছে, ওকে সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে, আমাদের সাজিয়ে তো সুন্দর না, সুন্দর তো লাগছে। হ্যাঁ এখন অন্যা পড়াচ্ছে, ওরে বাবা দারুণ লাগছে, সুন্দর লাগছে সাথে, ও এখন নাচবে তাই বলছে, ও বলছে এখন নাচবে, এই বাবা আনন্দে নাচবে, ও বলছে এখন নাচবো, এত আনন্দ হচ্ছে, আনন্দে নাচবে। এখন ওকে বর্ণালী মোটু পড়ালো, ওই যে দেখো চূড়াটা খুব সুন্দর চোখের মধ্যে, দেখো ও এতটাই খুশি, ও আয়না দিয়ে নিজেকে নিজে দেখে বিশাল খুশিতে মানে একটু হেসে দিল, চিনতেই পারছি না, ও বাবা ও বারবার একই কথা বলছে, আমি চিনতেই পারছি না। মালা পড়াচ্ছে এখন, দেখো বন্যালী ওকে, হ্যাঁ লীলা আর কি যা দিয়ে সাজাও তাই দিয়ে সাজিয়েছে, বন্ধুরা আমার সাথীকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে কতটা সুন্দর লাগছে দেখো। দেখো সাথীকে কত সুন্দর লাগছে, একটু একটু হাস সাথী, লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে পুরো, দেখেছো কত সুন্দর লাগছে, একটু হাসতো সাথে, এই দেখো আরো কারা কারা আছে সবাইকে দেখো, লাজে রাঙা হলো কোনে বউ যে, এমাও সত্যি সত্যি লজ্জা পাচ্ছে, তোর কেমন লাগছে একটু বল সেজে, শুরু খুব ভালো লাগছে,
অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম। ওরে বাবা লজ্জা পাচ্ছে দেখো, লজ্জা। বন্ধুরাও আনন্দে নাচ করছে, ও এত খুশি। তো বন্ধুরা সবার কেমন লাগলো সাথীকে সাজানো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু বাই করে দে সবাই, বাই।